Ya,
নমস্কার, আমরা প্রগতি সংঘ ক্লাবের পক্ষ থেকে সর্বপ্রথমে গোটা রাজ্যের সমস্ত অংশের মানুষকে আমরা শারদীয় প্রীতি ও শুভেচ্ছা আমরা জানাচ্ছি। এর পাশাপাশি এবারের দুর্গা উৎসবে আমাদের যে ক্ষুদ্র প্রয়াস, এই প্রয়াসকে উপভোগ করার জন্য এবং আমাদের পুজো মণ্ডপে আপনাদের সপরিবারে উপস্থিত থেকে আমাদেরকে কৃতার্থ করার জন্য আমরা প্রগতি সংঘ ক্লাবের পক্ষ থেকে সমস্ত অংশের দর্শনার্থীদের কাছে আমরা বিনম্রভাবে আবেদন রাখছি। আমরা প্রতি বছর শারদীয় দুর্গা উৎসব আমরা উদযাপন করি, কিন্তু এবার শারদীয় উৎসব উদযাপন করতে গিয়ে আমরা কিছু বাধা বিপত্তির সম্মুখীন হই। আপনারা জানেন প্রত্যেকেই, কিছুদিন আগে আমাদের গোটা রাজ্যের মধ্যে একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি ছিল। স্বাভাবিক কারণে এই বন্যা পরিস্থিতিতে আমরা সমস্ত এলাকার জনসাধারণের কাছ থেকে আমরা চাঁদা সংগ্রহ করতে পারিনি। স্বাভাবিক কারণে আমরা কিছুটা আমরা বেগ পেয়েছি, তারপরেও আমাদের গোটা এলাকার জনসাধারণ আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন এই শারদীয় উৎসব করার জন্য, তার জন্য আমরা সবাইকে আমাদের প্রগতি সংঘ ক্লাবের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমাদের পূজা মণ্ডপে সকলের উপস্থিতি থাকার জন্য আমরা আবারও আমাদের ক্লাবের পক্ষ থেকে আবেদন রাখছি। এখানে আমাদের এই পূজা কমিটির সভাপতি শ্রদ্ধেয় ব্রজমোহন সিনহা আমার পাশেই উপস্থিত আছেন। উনি অন্য সময় বা সামনে আপনাদের সাথে উনি কথা বলবেন। তো এই বলে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি।